ফোনে কথা বলছে, যাবো। এর মধ্যে যদি কিছু বলে, ভানুর যেমন কাণ্ড, আমাকে দিয়ে পুজোর প্রসাদ পাঠিয়েছে, আবার শুধু প্রসাদ নয় সঙ্গে খাবারও। এখন কতক্ষণ ফোনে কথা বলবে কে জানে। আরে শোন না, বাচ্চাদার বিয়ে হলে তোকে তো আসতেই হবে দু তিন দিনের জন্য, তখন আমরা পুরো শ্রীরামপুরটা চষে ফেলবো। তুমি না হয় পারলে, কিন্তু আমি পারবো কি করে বলো তো। আরে পারতে তো হবেই, না পারলে যে আমার ভাইটা চলবে না। তুমি কি তামাশা করছো আমার সঙ্গে? আচ্ছা এটা কি তামাশার কথা? হ্যাঁ রনো, আমাদেরও ভুল ছিল জানিস তো, মানে আমার এত খারাপ লাগছে, মানে আমাদের একটু সিরিয়াস হওয়া উচিত ছিল। এই দানা 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 দানা, এই ও বলেছিল না যে ও কোন একটা অ্যাড এজেন্সিতে চাকরি করে? হ্যাঁ, কিন্তু কোন অ্যাড এজেন্সি সেটাই তো জানি না। অনিতা যেই করে হোক ওর খোঁজ পেতেই হবে। কাকে খুঁজে পাওয়ার কথা বলছে লোকটা? কে হারিয়ে গেছে? চাকরি মুরুখকে, আমার কি? কিন্তু কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হবে কে জানে। আরে কলকাতায় যতগুলো অ্যাড এজেন্সি আছে আমরা ফোন করে প্রত্যেকটায় খবর নেব। অনিতা একটু বোঝার চেষ্টা করো প্লিজ, আমি এখানে এসে এমন একটা দায়িত্বে আটকে রয়েছি, আমি জানি না দাদাভাই বিয়েতে যেতে পারবো কি না, আর যদিও বা যেতে পারি তাহলে হয়তো দু তিন দিনের বেশি নয়। প্লিজ তুমি এর মধ্যে চেষ্টা করো, যদি কোনোভাবে কোনো খোঁজ পাওয়া যায় তাহলে আমাকে বলো, আমি সেখানে গিয়ে আর ফোন টোন নয় সোজা বাড়িতে গিয়ে উপস্থিত হব। বুঝতে পেরেছি, বুঝলি? দাঁড়া, কাস্টমার এসেছে। হ্যাঁ হ্যাঁ, যেটা করবো সেটা হচ্ছে কলকাতার সমস্ত অ্যাড এজেন্সির নম্বরগুলো জোগাড় করে তাদের প্রত্যেক কটাতে আমি র্যান্ডামলি ফোন করবো, বুঝতে পারলি? ফোন করে জিজ্ঞেস করবো যে এখানে রূপকথা বলে কেউ চাকরি করে কি না। হ্যাঁ অনিতা, তাই তো বলছি, ওকে যে করে হোক খুঁজে। কি তুমি? হ্যালো, কার সাথে কথা বলছিস? আগে আমার, আরে আগে আমার সাথে কথাটা শেষ কর। তার ও আছে একজন, বাদ দাও। যেটা মুদ্দা কথা হলো সেটা হলো তুমি এক্ষুনি সমস্ত এজেন্সির নাম্বার জোগাড় করে তাদের জিজ্ঞেস করো যে ওদের ওখানে রূপকথা নামের কেউ চাকরি করে কিনা। কোনো না কোনো এজেন্সি তো বলবে, এভাবে তুমি খোঁজ পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আমি তোমার সঙ্গে পরে কথা বলছি আবার। হুম হুম হুম, ঠিক আছে। রূপকথা, রূপকথাটা আবার কে, কাকে খুঁজছে বলো, কি ব্যাপার? আমি এটা একটু, আসলে এটা না আপনার জন্য ভানু পাঠিয়েছে, আমাদের বাড়িতে আজকে পুজো হয়েছে তো তাই। কি আছে এতে? প্রসাদ আছে, খিচুড়ি টিচুড়ি আছে হয়তো। আপনি যে গগনাকে মেরেছেন সেটা তো আমাদের সবার কাছে একটা উৎসবের মতো হয়ে গেছে, কেউ তো কল্পনাই করতে পারে না। অবশ্য এই সাহসটা একদিন আমি দেখিয়েছিলাম, আমি ওকে একটা ঠাসিয়ে চড় মেরেছিলাম। তোমার বীরত্বের কাহিনী আমি শুনতে চাই না, তার জন্য সময় আমার কাছে নেই। আর একটা কথা, আমি এসব পছন্দ করি না। কি সব, কিসের কথা বলছেন আপনি? এইসব আমার কাছে এসব আধিক্যতা মনে হয়। আমি এখানে একটা কাজের দায়িত্বে এসেছি, কারোর সঙ্গে কোনো ব্যক্তিগত সম্পর্ক তৈরি করতে আসিনি, তাই ভবিষ্যতে এরকম খাবার দাবার নিয়ে আমার বাড়িতে আর এসো না। শুনুন, আমি এখানে নিজের থেকে আসিনি, বাপি আর ভানু আমাকে এখানে পাঠিয়েছে। ওরা আমাকে বলেছে আপনি এখানে একা আছেন, আমাদের বাড়িতে পুজো হচ্ছে, ভালো ভালো রান্না হচ্ছে, আর তাই বাপি এটা আপনাকে পাঠাতে চেয়েছেন। বিশ্বাস করুন, আমি বলেছিলাম যে আমি আসবো না, আমি এখানে আসতে চাই না, কিন্তু বাপি তাতে বলল যে বাপি এখানে নিজেই চলে আসতো, কিন্তু উনি যেহেতু আপনার আন্ডারে চাকরি করেন তাই ওনার খাবার নিয়ে এখানে আসাটা ভালো দেখাবে না। আর তাছাড়া কাল ওনাকে হেডকোয়ার্টার্সে যেতে হবে, তাই উনি আমাকে দিয়ে পাঠালেন, কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার এখানে আসাটা ঠিক হয়নি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট, আমি আর কখনো এখানে আসব না। তাছাড়া আমার বাংলোতে তোমার এরকমভাবে একা আসাটা ঠিক হয়নি, অনেকে অনেক কিছু ভাবতে পারে। কি? কিছু না, এগুলো নিয়ে যাও ফেরত। আপনি, আপনি আমার বাপি আর ভানুর পাঠানো খাবারটা ফেরত পাঠাচ্ছেন? আমি তো বললাম যে আমি এখানে কাজের সূত্রে এসেছি, কারোর সঙ্গে কোনো ব্যক্তিগত সম্পর্ক তৈরি করতে আসিনি, আর যদি আমি এগুলো ফেরত পাঠাই তাহলে তোমার বাবা বুঝতে পারবেন আমি কি কি পছন্দ করি কি কি করি না, আর যদি আজ এগুলো ফেরত না পাঠায় তাহলে হয়তো
ভবিষ্যতে আবার এরকম হওয়ার সম্ভাবনা রয়ে যাবে, তাই বলছি এগুলো ফেরত নিয়ে যাও। আপনি আমার বাপিকে চেনেন না তাই এই ধরনের কথা বলছেন। আমার বাপি কারো সুযোগ নেওয়ার লোক নন, উনি কখনো কারোর কাছ থেকে কোনো রকমের সুযোগ নেননি। বরং আমার বাপির ব্যবহার আপনি করছেন, খুব বড় অন্যায় করছেন আপনি, খুব বড় অন্যায়। হোল্ড ইওর টাং, আমি এরকম আজে বাজে কথা শুনতে অভ্যস্ত নই। বাচ্চা, আরে তুই এসছিস, আমাকে তো কেউ বললো না। দাঁড়াও 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 দাঁড়াও, তোমায় দেখে গে ভালো করে। শিমনি, তোমায় তো দুর্দান্ত দেখাচ্ছে। ভালো দেখাচ্ছে? কি বলছো তুমি, দুর্ধর্ষ লাগছে তোমায়। তা কি ব্যাপার মাসিমণি, এত সাত সকালে সেজে গুজে চললে কোথায়? বলবো, অনেক কথা আছে তোকে বলবো, আমাকে তো আর কেউ বুঝলো না। বেশ, আমি শুনবো তোমার সব কথা। বাচ্চা, এই যে মামি, ছোটদের সব কথা তুমি শুনবে, কিন্তু আগে খাওয়া দাওয়া সেরে তারপরে ছোটদি বলছি। বাচ্চা আগে একটু খেয়ে নি, তারপরে তোমার কথা শুনবে। যা খেয়ে নে, চল চল। সারা রাত জার্নি করে এসছো, খিদে পায় না নাকি? ঠিক বলেছো, খুব খিদে পেয়েছে আমার। কোনো একটা কথা বাড়ির সবাইকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে মেয়ে দেখতে গিয়ে কালকে যদি মেয়ে পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু সাত দিনের মধ্যে বে, হ্যাঁ সবাইকে কিন্তু উঠে পড়ে নাকতে হবে, নাহলে কিন্তু ওই যে শুয়ে বসে জিরিয়ে কিছু করা যাবে না। হ্যাঁ, তা যা বলেছো, ওই এত কাজ, এত তাড়াতাড়ি সব কী করে সামলানো যাবে সেটাই তো মুশকিল। তারপর ধরো রণ নতুন চাকরি, ও ছুটি পাবে কি না? মানে শোনো শোনো, একটা কথা আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, আমি সারা জীবন বিয়ে করবো না তাও ভালো, কিন্তু আমি বিয়ে করবো আর রণ থাকবে না সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না। তোমার বিয়ে হলে তবু ছেলেটা একবার বাড়িতে আসতে পারবে, একবার তুই ওকে দেখতে পাবো। কথা শুনলে একবার গা জ্বলে যায়, সারা জীবন বুঝি ওর ছেলেকে একবার আঁচলে বেঁধে রাখবে। তুই বুঝবি না বড়বু, তোর মেয়ে তো তোর আঁচল ধরা। বিয়েও দিলি না, কাজ ছাড়াও করলি নে, তুই কি করে বুঝবি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মাসিমণি, তুমি কিন্তু এখনো বললি না কোথায় যাচ্ছ তুমি। বলবো বলবো, তোকে সব বলবো, তবে আলাদা করে বলবো। এই তো ঠিক, আমি ঠিক গলা পেয়েছি আমার দাদা ভাইয়ের। আচ্ছা, আর তারপরেও তুই এতক্ষণ দেরি করলি আসতে, বুঝতে পারছি দাদাভাইকে তুই আগের মতো ভালোবাসিস না। প্লিজ দাদাভাই, এরম ভাবে বলো না। আসলে কি জানো তো, আমার না অফিসে খুব জরুরি একটা মিটিং পড়ে গেছে, আর ওই তো তারই কাগজপত্র রেডি করতে গিয়ে দেরি হয়ে গেল, তাই ভাবলাম একেবারে অফিসের জন্য তৈরি হয়ে তোমার সঙ্গে দেখা করে সোজা অফিস চলে যাব। তুই যে অফিস যাবি? বললাম না খুব জরুরি মিটিং আছে, যেতেই হবে জানো। খুব চেষ্টা করেছিলাম কাটানোর কিন্তু পারলাম। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। আমি এতদিন পর বাড়ি ফিরলাম আর তুই বলি, তুই কিন্তু আগে কখনো এমন করতিস না। চলো 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 পাল্টাই।